তো আমরা আজকে মসজিদে ইফতারি করতে যাচ্ছি, কারণ বাড়িতে ইফতারি করা যায় কিন্তু ওই মসজিদে ইফতারি করলে জামাতের সাথে নামাজ পড়া যায়। যদি বলেন যে হ্যাঁ ভাই তা আপনি নামাজ পড়তে পারেন না একা একা, ভাই পারি তো, জামাতের সাথে নামাজ পড়া এক কথা ভেন, আর একা একা নামাজ পড়ার কথা একটা ভেন, মানে আলাদা। আর মসজিদে ইফতারি করা মজাই আলাদা। প্রায় প্রায় বাড়িতে কালকে পয়লা রোজা ছিল, তো কালকে ওইটা আমি বাড়িতেই করছি, মানে ফ্যামিলিগত বাড়িতেই করছি। তো আজকে আমি সাদেদুল বা অন্যান্য আরও অনেকেই গ্রামের লোক ওই মসজিদে ইফতারি বেশিরভাগ করতে যায়। তো আমরাও যাচ্ছি, দেখি মসজিদের অবস্থা কী, ইফতারি পয়লা যেহেতু ভালোই হতে পারে। পিছে পিছে দেখি আমার ছেলেও আসছে, তো প্লেট নিয়ে আসছে। রোজা আছেন? রোজা আছেন? হ্যাঁ। সত্য করে মিশা তো কছে গ্রামের মসজিদ, বাচ্চারা অনেক বাচ্চারাই আসে। তো আমরা মসজিদে আসে গেছি প্রায়, আমি উজু করবো, উজু করার পর আমি উপরে উঠবো, উপরে কি অবস্থা আমি অবশ্যই দেখাবো। ভাই জুতা সার কোনো জায়গায় নাই, আয় দেখছাম ভাই, আমি ইত্যাদি দেখাই না, আমি করবা দশ এটা দেখা উচিত না। হ্যাঁ বসেছি মামা, ইফতারি দেখা যায় না। কেন ইফতারি দেখানো যায় না এখানে? নিষেধ, মানে এখানে অবৈধ একটা কাজ হইতে, তো মানে ইফতারি এই জন্যই দেখা যায় না। কে কয় সেটা মামা? মামা কি বলতেছে? দেখো ইফতারি করা যাবে, ইফতারি দেখান যাবে। হ্যাঁ আছো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তোমার কথাটা ভালো লাগে, কারণ এখানে অন্যায় কোনো কাজ হয় নাই তো? না, অন্যায় কোনো কাজ করছি, কাজ করছি। ভালো লাগলো এটা আমার লালু মামা, এর সাথে আমি ইয়ার কি ফাজলামো বা অন্যান্য রকম রাগ হয়ে আবার দুই মামা ভাবে না একটু হয়, আমাদের কোনো মন ধরা ধরে নেই। তো যাক আমরা এখন ইফতারি করতে বসবো সবাই মিলে, তো সবাই সাথে থাকুন। ওকে, হ্যাঁ। তো আজকের ইফতারি দেখুন ভালো হবে অবশ্যই। আমরা দুই বাপ্পাটা একই প্লেটে, তুমি রোজা নাই, তোমার তোমার আম্মুক দা তালে দিও। তাই আমার তো বাসায় ওইটুকু আছে, বাসায় নাই। আচ্ছা ঠিক আছে, ফ্যাশনি
হয়েছে ভালো হয়েছে।